অভিমান জন্মায়, কিন্তু কোথাও না কোথাও আমাদের এটা মানতে হবে, যত সমস্যা আমরা থাকি না কেন, মা রক্ষিণীর দরবারে তার দুয়ারে যদি একবার নিজেকে আত্মসমর্পণ করি, তাহলে কিন্তু অন্ধকার জগৎ থেকে আপনি না চাইলেও মা আপনার হাতটি ধরে বের করে আনবেন। কিন্তু সেই মা অবধি পৌঁছতে হবে, ধৈর্য ধরতে হবে, ভক্তি শ্রদ্ধা দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজের সান্নিধ্যে আসতে হবে। আজকে এত বছর ধরে এত অনুষ্ঠান, এত অ্যাস্ট্রোলজার করছে, আপনারা এত মানুষকে দেখছেন, কিন্তু এই মানুষটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই। এই পরিবর্তন না হওয়ার কারণে কিন্তু বহু মানুষ আজও হয়তো বলে শ্রী অশোক মহারাজ যেমন ছিলেন তেমন আছেন বলেই হয়তো আপনারা 100% সাকসেস পাচ্ছেন। তার একই কথা, তার একই বিষয় যে আপনার উপস্থিতি কাম্য, আপনার পুজোয় আপনাকে আসতেই হবে। অর্থ তো ডেফিনেটলি লাগবে, কিন্তু অর্থ দিয়ে চলে গেলে ব্ল্যাক ম্যাজিক আপনাকে কাজ দেবে না। এখন পরিস্থিতি যা হয়েছে, আমরা কি করি, আমরা অল্পতে বিশ্বাসী। প্রথমত আমরা চাই কম সময় চটজলদি কাজ, তারপরে আমরা কি চাই, তারপরে আমরা চাই যদি আমাকে প্রেজেন্ট থাকতে না হয়, সময়টাও যদি না দিতে হয়, তা তাহলে তো আরো কিছু। কিন্তু এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু তার এই সাকসেস তিনি একইভাবে কাজ করে আসছে, মা রক্ষিণীর দরবারে আপনারা আসতেন বলে সাকসেস পাচ্ছেন। তিনি একথাও বলে, ঠিক আছে, ধৈর্য শক্তি ভক্তি কিছু যদি অসুবিধা থেকে থাকে, ঘুরে এসো, অশোক মহারাজ যেমন জায়গায় ছিল তেমনও আছে। স্টুডিও যখন তিনি এসে যায়, আপনার ওপার থেকে তো একটা ভাইব্রেশন তৈরি হয়, বিশ্বাস করুন। স্টুডিওয়ে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা পজিটিভ ভাইব্রেশন, গায়ে কাঁটা লাগানো মনে হয়। আজও কিন্তু আমরা আবারও সেই আলোর দিশা পাবো, আজও তার ব্যতিক্রম হবে না। রয়েছে মহারাজ আপনাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি নিজেকে নিয়োজিত করেছে এক দু বছর নয়, যার তখন নিজের মাত্র 12 বছর বয়স ছিল। শৈশব কাল থেকে তিনি নিজেকে উদযাপন করেছে মা রক্ষিণীর চরণে, তিনি উদযাপন করেছে তন্ত্রের জগতে, তিনি তাই আজও কিন্তু দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে, দাপিয়ে কাজ দিয়ে যাচ্ছে আপনাদেরকে। আজ আমরা তাকে স্টুডিওয়ে পেয়ে সত্যি মনে হচ্ছে আরও সমস্যার সমাধানে তার মুখের কিছু কথা শুনবো। ডেফিনেটলি আপনাদের ফোনও নেবো, তার আগে কী করতে হবে, আপনাদের সকলের তরফ থেকে, আমাদের তরফ থেকে জানাবো মহারাজকে অনেক অনেক স্বাগত আর প্রণাম। নমস্কার মহারাজ, জয় মা, জয় মা, জয় মা রক্ষিণী। মারক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। এই অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক একদম প্রাক্কাল, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড, কিছু সেকেন্ড আগে কার কথা আলোচনা হচ্ছিল যে বহু বহু বছর আগে একজন আমার অনুষ্ঠান ফলো করতেন, এখনো তিনি করেন। তো সেই সময় বলতো, একটা ছোট্ট বাচ্চা ছেলে রোগা পড়ে অনুষ্ঠান করছে এবং দাপিয়ে বলছে, আপনার সাকসেস যদি চাই তাহলে নিজের কাজে নিজে আসুন, সাকসেস বিনা পয়সায় পাওয়া যায় না, তাই ক্রিয়া করাতে গেলে অর্থের প্রয়োজন আছে, অর্থ খরচ হবে, 10-20 হাজার টাকা দিয়ে তন্ত্রের ক্রিয়া করানো যাবে না, অর্থাৎ অর্থ খরচ আছে, কিন্তু তার বদলে গ্যারান্টি দিয়ে সাফল্যটা রয়েছে। সেই মানুষটা সেই সময়ের অনুষ্ঠান দেখত, আজও দেখছে। আজ সেই মানুষটার শুধু চেহারার পরিবর্তন হয়েছে, বলার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বয়সের সাথে সাথে ভারিক্কি ব্যাপারটা এসেছে, কর্মের মধ্যেও ভারী ব্যাপারটা এসেছে। সেই চৌসার ক্রিয়াতে শেষ হয়ে যাওয়া ক্রিয়া এখন উতারা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া, ব্রহ্মহার ক্রিয়া, বেতালহার ক্রিয়া, শ্মশানহার ক্রিয়া, পঞ্চপৈশাচিক আহার ক্রিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়েছে মাতা ডামরির ক্রিয়া, যুক্ত হয়েছে সামগ্রী যজ্ঞের ক্রিয়া। কারণ যত দিন যাচ্ছে তত সাধনা বাড়ছে, যত দিন যাচ্ছে তত সাধন শক্তি বাড়ছে, আর যত সাধন শক্তি বাড়ছে তত প্রয়োগ শক্তি বাড়ছে। আর কথায় আছে, তন্ত্রের কথায় আছে, প্রয়োগ যত বেশি কারুর ওপর করা যায় সাফল্যের জন্য, তার জন্য তো নিশ্চিতভাবে তার সাফল্য পাওয়া যায়। শর্ত নিমিত্ত মাত্র, সেই নিমিত্ত মাত্র শর্তটা হচ্ছে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। তোমার মনে বিশ্বাস নেই, তুমি অন্তত আমার দুনিয়াতে এসো না। তোমার ধৈর্য নেই, কদিনে হবে এই প্রশ্নটা মনের ভিতর ঘুরছে, তাহলে বলবো এসো না আমার তন্ত্রের দুনিয়ায়। তোমার নিজের জন্য, নিজের কাছেই সময় নেই নিজের ক্রিয়াতে বসার জন্য, তাহলে বলবো বাবা এসো না আমার কাছে, আমার তন্ত্র তার অনুমতি প্রদান করে না। যদি তোমার কাছে নিজের কাছে বসার মতন সময় থাকে, নিজের সাফল্যটা যদি দরকার হয় যে হ্যাঁ আমার এই সাফল্যটা দরকার, বাকি ক্রিয়াগুলোতে আমি আসতে থাকব, বাকি ক্রিয়াগুলো আমি করে যাব, তাহলে
নিশ্চিত থাকো তুমি তোমার রেজাল্ট পাবে। আজকের দিনে দাঁড়িয়েও এরকম ভাবে পিঠে থালা লাগিয়েও আমি প্রমাণ করে দিয়েছি মানুষকে যে তোমার ভাই তন্ত্র দিয়ে কেউ ক্ষতি করেছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেও এরকমই আলোচনা হচ্ছিল, একজনের হাতের রেখা দেখে বললাম, দেখ বাবা আমার মনে হচ্ছে তোকে তন্ত্র দিয়ে কেউ ক্ষতি করেছে। যদি এখানে সেই ইনস্ট্রুমেন্ট থাকতো, অর্থাৎ কাঁচা সুতো থাকতো বা থালা থাকতো, তাহলে আমি তোকে পিঠে থালা লাগিয়ে এরকম ভাবে প্রমাণ করতাম যে তোকে ক্ষতি করেছে, আর নাহলে সুতো মেপে দিতাম, মন্ত্র বলে দিতাম, তারপর মেপে নিতিস, হয় বড় হতো নয় ছোট হতো। আমার বাবা জীবিত থাকলে এখানে ঝাঁটার কাঠি দিয়ে করতেন। তো এটা আমাদের বংশ পরম্পরায় তন্ত্র শিখে এসেছি, আজ আমি শিখেছি তাই তোমাদেরকে দিতে পারছি। আমার 12 বছর বয়সে আমি শিখতে শুরু করেছি। মজার বিষয়, আমি যদি সম্ভব হয় আমি সেকেন্ড প্রোগ্রামে তোমাদের দেখাবো, আমার ছেলের বয়স 6, অলরেডি তাকে সেই জিনিস শেখানো হচ্ছে, আমার কাছে তার ভিডিও ক্লিপিং আছে প্রত্যেক দিন রাত্রে। এটা আমার থেকে বেশি তার মায়ের জোর, যে তার মা কিন্তু শুরু করেছে। আজকে সে হনুমান চালিসা পাঠ করে। অনেকে বলতে পারো এই কথা শুনে যে মহারাজ আপনি ব্ল্যাক ম্যাজিক করেন আর হনুমান চালিসা আপনার ছেলে পাঠ করে। বাবা, বাঁচার অস্ত্র যদি না জানো প্রয়োগের রাস্তা ধরো না। তাই ব্ল্যাক ম্যাজিক শিখতে গেলে তার কুফল থেকে বাঁচবার রাস্তা সবার আগে তোমাকে জানতে হবে। মারণ ক্রিয়ার বিপরীতটা যখন হয় তখন বাঁচবার ক্রিয়াটা তোমায় জানতে হবে। তাই কিন্তু মৃত সঞ্জীবনী তন্ত্র ক্রিয়ার প্রয়োগ, মহামৃত্যুঞ্জয় তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করা হয়, আর সেটা আমি জানি। তাই বারবার প্রত্যেককে বলি, আমি জানি বলেই যে প্রত্যেকে নিজের কাজগুলোতে উপস্থিত হও। তোমাকে ক্ষতি করেছে, অনেকের প্রশ্ন তুমি জানবে কি করে তোমায় ক্ষতি করেছে, তার বিভিন্ন রকম সিম্পটম আছে তোমাকে ক্ষতি করেছে সেটা জানবার জন্য। ফোন এসছে, তাই কথা বলে ঠিক এরপরেই শুরু করব, তোমাদেরকে তুলে ধরবো। অন্যদিন যেরকম আমি তুলে ধরেছিলাম যে তোমাদের ক্ষতি করলে স্বপ্নে দেখবে মাকড়সার জাল, এছাড়াও আরও কিছু সিম্পটম রয়েছে যেগুলো তোমায় ক্ষতি করেছে, দেখলে বুঝতে পারবে এই সিম্পটমগুলো যে হ্যাঁ তোমাদের ওপর কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করেছে। বোঝানোর জন্য সবসময় বলা হয় ব্ল্যাক ম্যাজিক করেছে, সবসময় ব্ল্যাক ম্যাজিক দিয়েই ক্ষতি হয় এর মানে নেই। এছাড়াও তন্ত্রের অনেক প্রয়োগ আছে যার দ্বারা তন্ত্রোক্তভাবে ক্ষতি করা হয়। সিম্পলভাবে বোঝাতে গেলে বলা হয় নেগেটিভ এনার্জি দ্বারা তোমাদের ক্ষতি হয়ে রয়েছে। কিভাবে সেটা বুঝবে আমি এই ফোনটা ধরে নিই, তারপরে অবশ্যই তোমাদেরকে সেটা জানাবো। নমস্কার, জয়মা রক্ষিণী কি আছেন? ১৯৮২ সময় ভোর ৫টা জন্মস্থানটা বলুন দিদিভাই। জন্মস্থানটা বলুন। জন্মস্থান কলকাতা। ওর জন্মবার হচ্ছে বুধবার, বৃষ রাশি মকর লগ্ন রোহিণী নক্ষত্রের অষ্টমীর শুক্লপক্ষ তিথিতে তার জন্ম হয়েছিল, তাই তো? তার গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে অগ্রহায়ণ মাস। চেষ্টা করবে যতটা পারা যায় একে পুজো আচ্ছা জপ আদি ধ্যানাদির মধ্যে এই দিনগুলোতে যেন থাকে বা এই সময়গুলোতে থাকে তিনি, ঠিক আছে? এখানে শুরুতেই দেখো, আমি অনেকেই বলে মহারাজ আপনি কেন বাজেটা বলেন, তুমি দাঁতের ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছ দাঁতের রোগের জন্য, সে নিশ্চয়ই তোমায় বলবে না চোখটা বড় তোমার সুন্দর, বলবে কি? যেরকম বলবে না, আর আমিও সেরকম এইখানে যোগগুলো যা খারাপ থাকে সেইগুলো বলে দিই, তার কারণ এই বিষয়ে তুমি যদি সতর্ক হয়ে যাও ভালো যোগ তোমাকে ভালো দেবেই দেবে। তাই শুরুতেই আমি দেখতে পাচ্ছি এখানে ব্যয় যোগেতে গুপ্ত শত্রুর সৃষ্টি হয়েছে। তো ব্যয় যোগেতে গুপ্ত শত্রুর সৃষ্টি হওয়া মানে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এমন একটি যোগে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার যোগটি সৃষ্টি হয়েছে যেখানে তন্ত্রোক্ত বিধানও দেখাচ্ছে, অর্থাৎ তন্ত্র দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র বুধের সঙ্গে বসে আছে, বুধের সঙ্গে শুক্র বসে থাকা এবং যে ঘরেতে বসে আছে সেই অনুসারে এই শুক্র অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। শুক্র যখন কোনো মানুষের ড্যামেজ হয়ে যায় তখন তার সম্পর্কের জায়গাতে কিছু না কিছু টানা পড়ে বা ভুল মানুষের সঙ্গে সম্পর্কের সৃষ্টি হওয়া বা সম্পর্ক থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রোগের মধ্যে নার্ভের প্রবলেম, থাইরয়েড, সুগার, স্পন্ডেলাইটিস, টিউমার, হরমোনিক্যাল প্রবলেম জাতীয় যে কোনো ধরনের রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, উইথ স্কিনের সমস্যাও দেখা দিতে পারে। এখানে আমি যে যোগ দেখতে পাচ্ছি সেই যোগ কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ,
শত্রু বৃদ্ধি যোগ দেখাচ্ছে, তাই খুব সাবধান। আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, অল্পতে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, চোট আঘাত লাগা, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে প্রত্যেকটি কর্ম বা সাফল্য বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু না কিছু বাধা, অর্থাৎ যেখানে নিজের ভালো হবে সেখানেতে অনেক বেশি বাধা তার জীবনে আসবে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বর্তমানে যদি পিতা বা পিতৃ সমতুল্য ব্যক্তি কেউ জীবিত থাকেন তার, তাহলে তাদের শারীরিক অসুস্থতা নিয়ে বৃদ্ধি পেতে পারে বা তাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমান অবস্থায় তার শরীরের মধ্যে হার্টের প্রবলেম বা প্রেশারের প্রবলেম, বসে উঠলে মাথা ঘোরানো, শরীরের মধ্যে কমজোরিতা দেখা দিতে পারে। কি জানতে চাইছো বলো? সেই জায়গাটা নিশ্চয়ই আমি উল্লেখ করে দিয়েছিলাম যে সম্পর্কের জায়গায় মানসিক আঘাত সম্পর্কের মধ্যে সমস্যা থাকবে, তো এটার কি প্রতিকার করেছো? আমি যে উল্লেখটা যে জায়গা আপনি বলেছেন, হ্যাঁ মহারাজ শুনেছি, কিন্তু কেন ও করছে বুঝতে পারছে না। এমনিতে ওর খুব শরীর খারাপ, কিন্তু মেয়েটির বাড়িতেই থাকে, কিন্তু মেয়েটিকে ও বলছে না আমি বিয়ে করিনি, এতদিন বলতো হ্যাঁ বিয়ে করেছি, এখন বলছে না আমি বিয়ে করিনি, ও আমার বউ না। এবার কেন করছে সেটা জানতে চাইলে বলবো গ্রহ দোষগুলো রয়েছে, এক দ্বিতীয় তন্ত্র দোষ দ্বারা গুপ্ত শত্রু দ্বারা ক্ষতির জায়গাটাও আমি বলেছি সেটাও রয়েছে, তো এই জায়গাগুলো থাকা অবস্থায় এই সমস্যা তো অবশ্যই আসবে। তো আর একটা জিনিস আসবে, তোমার দিদির ছেলে তো, তার কিন্তু আইনি ঝামেলা আছে, জেল হাজত কারাবাস হয়েছে এবং সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং বর্তমান অবস্থায় কিন্তু আমি সেই জায়গাটা উল্লেখ করেছিলাম যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ও একটি বাড়ি নিচ্ছে, সেটা নিয়েও সমস্যা হচ্ছে খুব। যতদিন থাকবে এবং ট্রানজিট এখনো পর্যন্ত আরো কম করে আড়াই তিন বছর অবধি থাকবেই থাকবে এই ট্রানজিট, তো এই সমস্যা আরো বেশি মাথা চাড়া দেবে। এই আড়াই বছরের পর আড়াই বছর একটু কম থাকবে, কিন্তু তারপরে সাড়ে সাত বছর আবার এই রোগ অনেক বেশি আকারে মাথা চাড়া দেবে। যদি প্রতিকার এখন থেকে করে রাখতে পারো, তাহলে যে বেশি সময় মাথা চাড়া দেবে সেই সময় কিছুটা কন্ট্রোল করতে পারবে, মাথা চাড়া অবশ্যই দেবে কিন্তু কন্ট্রোল করতে পারবে। আর এখন যদি তার প্রতিকার না থাকে, আর এখন যদি সমস্যার সমাধান অর্থাৎ তোমার এই সম্পর্কটা বিচ্ছেদ নাও হয়, এর পরের যে আড়াই বছর তারপরে যে সাড়ে সাত বছর থাকবে তার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হবেই হবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ। তাই যত শীঘ্র সম্ভব, যদি সম্ভব হয় তাহলে এর প্রতিকারগুলো করিয়ে নাও, যাকে তোমার মনে হবে যে হ্যাঁ এই মানুষটা আমার উপযুক্ত ক্রিয়া করিয়ে দেওয়ার জন্য, তার কাছ থেকে ক্রিয়াগুলো করিয়ে নাও। তা না হলে ঘা যত বাড়বে, ঘা একটা সময় অনেক পুরনো হলে সেটা ক্যান্সারে পরিণত হয়ে যায়, আর তখন কিন্তু কোনো ধরনের অ্যান্সার থাকে না। তাই অ্যান্সার যদি পেতে হয় তাহলে তোমাকে কিন্তু অবশ্যই যত শীঘ্র সম্ভব এর প্রতিকারগুলো করিয়ে নেবে। একদমই, সময়টা যত চলে যাবে সাথে সাথে আপনারা যেটা পাবেন ডাবল করে আপনাদের জীবনে সমস্যা কিন্তু আরো ডিপ হতে থাকবে। কিন্তু যারা সমস্যার সমাধান পেয়েছে এমন বহু মানুষ তো রয়েছে যাদের কথা শুধুমাত্র স্টুডিও আপনাদেরকে দেখানো হয় আপনাদের পজিটিভ ভাইব্রেশন বৃদ্ধির জন্য, আর আপনাদের এই বিশ্বাসটা ফিরিয়ে নেওয়ার জন্য। সত্যি মহারাজ কিভাবে মানুষকে ভালো রাখে আপনারা নিজেদের চোখেই দেখে নিন। আমার নাম দীনবন্ধু বিশ্বাস। একদম ডুবে গিয়েছিল, মহারাজের কাছে এসে মা রক্ষিণীর দরবারে এসে আমি অনেক উন্নতি করেছি এবং আমার শরীরের দিক থেকেও আমি উন্নতি করেছি, এবং আশা করছি সবাই এখানে আসবে, এসে সবাই উন্নতি পাবে মা রক্ষিণীর দরবারে, মহারাজের কাছে আসবে। মহারাজের মতন মানুষ হয় না বললেই চলে, উনি আমাদের খুব ভালোভাবে দেখেন এবং আশা করছি সবাইকেই আমার মতন এইভাবেই দেখবেন। এবং আমার যেমন কাজ হয়েছে আশা করি সবারই এরকম কাজ হবে, সবাই আসুন সবাই আনন্দ করুন এটাই চাইব মা রক্ষিণীর দরবারে। আমি দুর্গাপুর থেকে এসেছি, আমার নাম দীনবন্ধু বিশ্বাস। একদম ডুবে গিয়েছিল, হাজার হাজার উদাহরণ কিন্তু রয়েছে, কিন্তু যখন আমরা যজ্ঞ কিছু দেখি না, ক্রিয়া যখন দেখি না, কিছু প্রশ্ন মনে জাগে। আমি জানি ওপার থেকে অনেকেরই
মনে যাক যে এখন এই মুহূর্তে আমার যে প্রশ্নটা মনে যাক যে সেটা আপনাদের হয়েও আমার একবার মহারাজকে করতে হবে। মহারাজ, এই যে আমরা আহুতি দেখলাম, এই আহুতির মধ্যে আমরা দেখলাম ফলদার, ফল, হ্যাঁ, তার মধ্যে আবার আমরা শুনছি, কিন্তু আমরা এত বছর ধরে দেখে আসছি ফলহারিণীর গুরুত্ব। তাহলে আমি যদি ভুল না হই, এই যজ্ঞ কি সেই ফলহারিণীর যজ্ঞটাই? এই যজ্ঞটাই ফলহারিণীর যজ্ঞ। প্রথম বলি, যজ্ঞের মধ্যে ফল দিয়ে আহুতি 99% জায়গায় দেখতে পাবে না। সব জায়গায় ফল দিয়ে মায়ের পায়ে ফল, মায়ের হাতে ফল। আমার প্রশ্ন, যজ্ঞটায় যদি মাকেই আহ্বান করি সেই মুহূর্তে, অর্থাৎ সেই মৃন্ময়ীকে আমি ডেকে নিয়ে এলাম আমার যজ্ঞেতে, অর্থাৎ তার যে সোল, তার যে পাওয়ার, তার যে শক্তি, তাকে ডেকে আনলাম যজ্ঞে, তাহলে আমি তার ফলের আহুতিটা কেন তার মৃন্ময়ী মূর্তির মধ্যে দিতে যাব? তখন যজ্ঞে যখন অগ্নি শিখাতে তাকে ডেকে এনেছি, তাহলে তো অগ্নি শিখাতে তাকে আমি দেব। এক, দুই, এই ফলহারিণী অমাবস্যায় সব থেকে প্রিয় ফলের প্রদানই ওখানে করা হয়, অর্থাৎ তুমি তোমার প্রিয় ফলটাকে ত্যাগ করবে সেখানে, যতদিন না তোমার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে ততদিন সেই ফল খাবে না। তাতে কি হলো, একটা মানসিক করলে যে মা, আমি এই ফলটা ত্যাগ করছি আমার এই রেজাল্টটা পাওয়ার জন্য, পাওয়ার পর আমি খাবো, তার আগে খাবো না, এই যে মানসিক, তাই আমি এই অমাবস্যাটাকে ফলহারিণী অমাবস্যার সাথে সাথে মানসিক অমাবস্যা বলে থাকি। যেরকম কিছু অমাবস্যা আছে ব্রত অমাবস্যা, কিছু চতুর্দশী ব্রত চতুর্দশী, ঠিক সেরকমই এটা আমার অনুসারে মানসিক অমাবস্যা, যেখানে মানসিক করে ফল লাভ করা যায়, ফল প্রদান করে। তাই যজ্ঞের মধ্যে ফল দেওয়া হয়, একটি বিশেষ পদ্ধতিতে দেওয়া হয়, যজ্ঞক্রিয়া প্রত্যেকে বসে, তাদের আহুতি কমপ্লিট হলে তারপর সেই ফল যায়, পুরো ফল কিন্তু ভস্মে পরিণত হয়, পুরো ফলটাই ভস্মে পরিণত হয় একটা সময়ে গিয়ে, অর্থাৎ আমাদের ভাষায় বলা হয় পোড়ানো হয় পুরো ফলটাকেই। এই ভস্মই মানুষের জীবনে উন্নতি ডেকে আনে। বারবার বলেছি, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হয় মা রক্ষিণীর দরবারে। সামনেই ফলহারিণী অমাবস্যা, যে যজ্ঞের কথা উল্লেখ করলাম সেই যজ্ঞই হচ্ছে সামনের অমাবস্যা তিথি, সেখানেই তুমি পেতে পারো তোমার জীবনের সমস্যার সমাধানের রাস্তা। সেই রাস্তা যদি পেতে হয় তাহলে আসতে হবে মা রক্ষিণীর দরবারে, সেই রাস্তা যদি পেতে হয় তাহলে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। কদিনে ক মুহূর্তের রেজাল্ট এটা কিন্তু বলে না, কোনো প্যাকেজ সিস্টেম তন্ত্রে নেই, কোনো প্যাকেজ সিস্টেমে তন্ত্র চলে না, যে এ কদিনে তুমি রেজাল্ট পেয়ে যাবে, এ কদিনে মায়ের দর্শন তুমি পেয়ে যাবে, নিজের কাজগুলোতে নিজেকে বসতে হয়। তুমি কোনো প্যাকেজ সিস্টেম পাবে না যে 3 দিনে রেজাল্ট, 20,000 টাকায় রেজাল্ট, 15,000 টাকায় রেজাল্ট, স্বল্প মূল্যে রেজাল্ট। এখন তো ইদানিং চলছে অনেক বেশি স্বল্প মূল্যে, বাবা স্বল্প মূল্যে কিচ্ছু হয় না, সস্তার 3 পচা বস্তা। আমি বারবার বলে থাকি, যা সস্তায় নেবে বাজারে গিয়ে দেখো, সকালবেলা যে মাছটার দাম 50 টাকা, একদম মধ্য দুপুরে যখন সূর্য মাথার উপর থেকে হেলে গেছে সেই মাছটার দাম 5 টাকা হয়, বাড়িতে এনে এক টুকরো মুখে দিতে পারবে না, কারণ পচে গেছে। এই সস্তার 3 পচা বস্তা হতে হবে। তন্ত্রক্রিয়ার সামগ্রীর খরচ আছে, সেই খরচের জন্যই কিন্তু মূল্য যখন যোগ করা হয় তখন তার মূল্যটা অনেক বেড়ে যায়। তাই ফোনে কখনো কেউ জিজ্ঞেস করো না কত মূল্য, কারণ তোমার যতক্ষণ না পূর্ণ সমস্যাগুলো আমি শুনবো, পূর্ণ সমস্যার জায়গাগুলোকে দেখব, ততক্ষণ অবধি তার খরচ বলা যায় না, তার কারণ এটা কোনো প্যাকেজ সিস্টেমের মধ্যে পড়ে না। মাথায় রাখবে, যদি বিশ্বাস নিয়ে আসতে পারো, ধৈর্য যদি থাকে তাহলেই আসবে, না হলে আমার কাছে আসবে না। যদি আসো তাহলে গ্যারান্টি আমার রেজাল্ট তোমাকে 100% দেবো, যত কঠিন সমস্যাই হোক, যদি আমার কাছে রাস্তা থাকে তাহলে আমি কাজ ধরবো, আর কাজ ধরবো মানে রেজাল্ট 100% পাবেই পারে। একদম, একজন অপেক্ষা করছে, নমস্কার, জয় মা রক্ষিণী। হ্যালো, জন্মস্থান সকাল 6:41, জন্মস্থান রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে আশ্বিন মাস, চেষ্টা করবে হাজবেন্ড কে পুজো আচ্ছা এগুলোর সঙ্গে একটু যুক্ত রাখতে এই সময়। আচ্ছা, তুমি হাজবেন্ড এর সম্বন্ধে জানতে চেয়েছো, ও এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছিলে?
হ্যালো না মহারাজ, এর আগে কখনো অলৌকিক সাধনভাবে হয়নি বিচার করা। কি জানতে চাও সেটাই মনে হয় শ্রেয় হবে, না হলে আমি তো অনেক কিছু দেখছি সেগুলো বলাটা ঠিক হবে। আমি জানতে চাইছি যে ও এক জায়গায় এখন ঘুরছে, চাকরি করছে। হ্যাঁ বলো, ভালো বলো বলো, শুনছি শুনছি বলো। বলছি এক জায়গায় বেটার জব কি, বেটার জব কবে আছে? উন্নতি নেই আমাদের সাংসারিক জীবনে অনেক রকম সমস্যা। মা আমি তোমার কাছে কি মহারাজ এটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, আপনি আপনি শুনুন মহারাজ, প্রথমে কিন্তু কাউকে জিজ্ঞেস করেন না প্রশ্ন কি। মহারাজ এই ছকটা খুলে আপনি বললেন কি জানতে চাও সেটাই শ্রেয়, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। মা গো এখানে আমি যা বাজে জিনিস দেখতে পাচ্ছিলাম সেই কারণেই বলেছি যে তুমি তোমার হাজবেন্ডের সম্বন্ধে জানবে কি জানবে, কারণ আমি দেখতে পাচ্ছি সাংসারিক জায়গায় বড় প্রবলেম, বড় প্রবলেম মানে এখানে আইনি বিষয়ে চলে আসে। হ্যাঁ বলো। হ্যাঁ মা, এবং সেই অশান্তিটা চরম পর্যায় পর্যন্ত পৌঁছাবে। এক দুই, তার কর্মস্থান খুব বেশি স্ট্রং অবস্থায় নেই কোনো জায়গায়, তাই তার কর্মের উন্নতি খুব বেশি হবে না। কি বললাম বুঝেছো? তিন, তিন তিনি কোনো আইনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে, কোনো আইনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। গত সময় তো কিছু অশান্তি তুমি অনুভব করেছই, কিন্তু গত 16-20 দিন ধরে তুমি দেখতে পাবে, আস্তে আস্তে গত 20 দিন থেকে এবার আগামী দিনগুলোতে তুমি দেখতে পাবে ঘরের ভিতরে কে যেন অযাচিতভাবে অশান্তিটা বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাগুলো ওনার হরোস্কোপও খুব খারাপ অবস্থায় রয়েছে বর্তমান অবস্থায়। যদি মা ওনার তো তুমি চাকরি বাকরি নিয়ে আলোচনা করলে, আমি বলবো যদি সম্পর্ক টিকিয়ে রাখতে হয় যত শীঘ্র সম্ভব তুমি এর প্রতিকারের রাস্তায় আসো। যদি তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হয় যত শীঘ্র সম্ভব প্রতিকারের রাস্তায় আসো, তা না হলে ওনার কর্ম তো ছেড়েই দাও, উনি আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে। এক দুই, সম্পর্কের জায়গায় বৃহৎভাবে ক্ষতি হয়ে রয়েছে, সেটা কিন্তু আরো বেশি ক্ষতস্থান সৃষ্টি করবে যেখানে চোখের জল তোমার পড়তে বাধ্য হবে। কি বললাম বুঝতে পেরেছো মা? যত শীঘ্র সম্ভব এর প্রতিকার করে নাও। ভেবেছিলাম যে কিছু একটা আলোচনা করব, ওদিক দিয়ে টাইম কার্ড দেখে দিচ্ছে তাই ছোট্ট করে বলে দিই কয়েক সেকেন্ডের মধ্যে। যেরকম তোমাদের ক্ষতি করলে কিরকম আগে কি হতো বলতাম, যে বাড়িতে মাকড়সার জাল দেখতে পাবে, বাজে কোনো স্বপ্ন দেখতে পাবে, আওয়াজ শুনতে পাবে, কিছু গন্ধ কিছুক্ষণের জন্য থাকবে, তারপর কোনো গন্ধটা নেই, মনে হবে হ্যালুসিনেশন, সামনে কিছু সরে গেল, পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। এগুলো তো আগে আমি বহু আলোচনা করেছি, এছাড়া কিছু সংযোজন করে দিচ্ছি। এটা আবার নকল হবে, কোনো অসুবিধা নেই, আমাকে দাদা বলেছে যে তুমি কিছু নতুন কিছু বলো, তাই আমি বলছি, নাহলে কিন্তু এটা বলতাম না, এত বছরে তোমরা এক্সট্রা এগুলো শোনোনি। দুধ কেটে যাওয়া হঠাৎ হঠাৎ, জেনে রাখবে সমস্যা আছে। চা বারবার ফেটে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে, চা করছো ছানা কেটে যাচ্ছে, জেনে রাখো বাড়িতে তন্ত্রক্রিয়া করা আছে। হঠাৎ করে লাল পিঁপড়ে বাড়িতে বেড়ে গেল, হঠাৎ করে বড় বড় কালো পিঁপড়ে, বিষ পিঁপড়ে বেড়ে গেছে, জেনে রাখো বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া কিন্তু করছে। স্বপ্নের মধ্যে হঠাৎ দেখলে কোথাও বিয়েতে কোনো অনুষ্ঠানে গেছো, জেনে রাখো তন্ত্রক্রিয়া কিন্তু করছে। ওদিকে সময় শেষ হয়ে গেছে, তাই এ কথা তোমাদেরকে জানালাম। এরপরে আবার নতুন আরো কিছু সংযোজন অবশ্যই করব পরের অনুষ্ঠানে। চোখ রাখো পরে আরেকটি লাইভ আসছে কিছুক্ষণ বাদে। একদম, এর পরের লাইভে আমরা ফোনও নেব, তার পাশাপাশি এই সমস্যার সমাধানে আরো কিছু জানবো। ততক্ষণ মহারাজ আমাদের এই ফ্রেমটা ছেড়ে দিতে হবে, না হলে পেছন থেকে অনেকক্ষণ কাট দেখাচ্ছে। সকলে ভালো থাকবেন, জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক, জয় মা।